বলো আমার মাকে আমি কি বানাবো, বলো তুমি আমার মাকে কি বানাবো, রানী বানাই দাও, দেখবে সবাই আদি আমাকে রানী বানিয়ে দেবে, এই দেখো রানী বানিয়ে দাও সবাই দেখবে, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি, দেখো আমার কি ভাগ্য আদি আমাকে রানী বানায়। সব জায়গায় চাচ্ছে, ইস এটা তুমি নমস্কার, আমি মঞ্জু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো আজকে অরিন্দম কাজ থেকে অনেকটাই দেরি করে এসছে, এই কারণে আমার করার সময় নেই, হঠাৎ করে আদির কাশি জ্বর এরকম হয়ে যা হয়, এই কারণে এই দেখো তে নিয়ে পড়েছে, এতক্ষণ লাফালাফি করছিল। এই দেখো পাঙাশ মাছটাকে হলুদ লবণ সর্ষের তেল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছে, আর আলুটাকে তো দেখালাম কুচিয়ে নিয়েছে। এই দেখো সব কিছু করার পরে সুন্দর করে দিচ্ছে, সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আমি যেমন আলুটাকে আর মাছটাকে একসাথে মাখাই, ও দেখলাম একসাথে মাখালো না, আলাদা মাখাচ্ছে, এটা যার যার ব্যাপার, আলাদা মাখাক একসাথে মাখাক, কিন্তু একসাথে মাখানোটাই ভালো, ও দেখি আলাদা মাখায় ওর ব্যাপার, বলতে গেলে আবার ঝাড়ি দেয় দরকার নাই, তো করছে এখন করুক, খাওয়া দরকার খাবো। আর এই দেখো বাবা ছেলের ভালোবাসাটা দেখো, দেখো কাঁধের উপরে ঝুঁকি দিয়ে রয়েছে, বাপ কাজ করতে পারতেছে না, তা বলছে সরো না, বাবা আসলে তো বাবার কাছে এই বাচ্চা কাচ্চারা থাকে না, কাজ থেকে আসলে সারাদিন পর, তো এই মধুর স্মৃতিগুলো তো ছোটোবেলায় কত সুন্দর না, চলে গেলে আর কি ফিরে আসবে এই দিনগুলো, যে যতটা পড়ো তার বাচ্চাকে সময় দাও। আই দেখো কত সুন্দর সাজানো হয়ে গেছে, এদিকে আদি জ্বর উঠেছে কাশি উঠেছে হালকা হালকা, তার মধ্যেও রুটি খাওয়ালাম খাওয়ালাম, আর বলছে মা আমাকে আমার ছোট্টবেলার কম্বলটা গায়ে দোয়াও, এর জন্য আমি গায়ে দিয়ে দিলাম। এখন বলছে আদি একটু হাসতো, তো আদি তো হাসতেও পাচ্ছে না, শরীরে দিচ্ছে না, এই কারণে আমাকে বলানোর জন্য আমি বলছি, তাই একটু হি 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 করে দিল। তো ওই দেখো এখন বলছি একটু টাটা দিয়ে দেয়, ওই যে টাটা দিয়ে দিচ্ছে আমার সোনু পাখিটা, যখন দৌড়াদৌড়ি করে তখন কত মানে বকাবকি করে, আবার যখন চুপচাপ হয়ে যায় তখন ঘরটা পুরো নীরব হয়ে যায়, কি যে করি। এই দেখো এখন চুপ করে বসে রয়েছে, নড়াচড়া নেই। আর এদিকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কী কী সবজি এনেছে, এটা হচ্ছে বকফুল, বকফুল নিশ্চয়ই সবাই চেনো, আর এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বড়াটা করলে বেশি সুন্দর লাগে খেতে, সব বড়াই তোমরা যে কোনো বড়া খাও চালের গুঁড়ো দিয়ে খাবে, হেভি লাগবে। দেখো বকফুল, আর বকফুল গাছ কিন্তু আমাদের বাড়ি আছে, পরে এক সময় তোমাদের দেখাবো। আর এই যে এই বকফুলগুলো আমার ননদ কোথা দিয়ে এনেছে সেটা আমি জানি না, কিন্তু রেখে দিই পরে বড়া করা যাবে, আর এটা হচ্ছে দুধ ছিল আর এটা হচ্ছে গুড়, দেখা যাক কবে নাড়ু করা যায়। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর কি আছে আমি এখনও দেখিনি, ও এসে রাখে সবজি টবজি ওই রাখে সংসারের মালিক। এটা হচ্ছে ঢেঁড়স, পটল, উচ্ছে, কুমড়ো, বেগুন, আর এটা কি, এটা হচ্ছে কি বলে পুঁই শাক। আর ওপরে মাছের তরকারিগুলো দেখালাম না, এই যে তিন পিস মাছ আছে, এটা কালকে ননদ আমি ছেলে খাবো, মাছের তরকারিগুলো দিলাম না, দুদিন আগের মাংস খাওয়া হয়নি, আর মাছ পাতা। আর এখানে দেখো রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আর গাঁঠি, আদা, কয়েকবার বললাম, হ্যাঁ যাই হোক এইগুলো রয়েছে। আর এমনি প্যাকেটে আছে আপেল, ছেলে আনতে বলেছিল কমলালেবু, আর কলাটাও দেখালাম না। এইদিকে দেখো
বিছানার কি অবস্থা করেছে, তোশকটাকে মুতে ভাসিয়েছে, এই কারণে আমি তোশকটাকে নিচে ফেলে দিয়েছি। এখন শুধু জাজিমের ওপরে চাদর পেতে ঘুমাতে হবে। এ দেখো চাদর টাদর যা ছিল সমস্ত কিছুই তিনি মুতে বমি করে ভাসিয়েছে, এ কারণে এখন শুধু আছে এই চাদরটার ব্ল্যাঙ্কেটটা, আর একটু সুন্দর করে পাতিয়ে নি। বিছানার ওপরে উঠে তিনি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে, আবার কিছুক্ষণ অফ মুড হয়ে থাকে। আর এদিকে দেখো আমার সিজার হওয়ার পর থেকে না আমি উঁচু বালিশ ছাড়া ঘুমাতে পারি না। এ দেখো আমার সুনু পাখি আমাকে ঝেড়ে দেয়, আর এর জন্য আমি আমার গায়ের চাদরটা বালিশের উপর দিয়ে ঘুমাই। আর এদিকে মশারি তিনটে চারটের মতো ফুটো করে ফেলেছে, ওর জন্মানোর পরের থেকেই মানে আঙুল দিয়ে ফুটো ফুটো করে ছিঁড়ে নষ্ট, মায়ের ভাগ্যে চলে গেছে। তো এইটা হচ্ছে নতুন মশারি, দেখা যাক কতদিন টেকে। আর আর চাদরটা মোটামুটি পেতে ফেলেছি, তাও কুচকে মুচকে দিচ্ছে আর ভাল লাগে না। আর মশারি একদিক দিয়ে টানাচ্ছি, উনি লাঠি দিয়ে আর একদিকে সরিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ওর কম্বল, ও কম্বল ছাড়া ঘুমাবে না, এই কারণে ওর কম্বলটা ওর পাছার নিচে দিয়ে দেব যাতে ওর ভালো লাগে। ছোট্টবেলার সব জামা কাপড় থেকে শুরু করে সব কিছু ওর ছোট্টবেলার জিনিসগুলো ওর খুব ভালো লাগে, ও এমন ভাব করে যেন কত বড় হয়ে গেছে। এই দেখো দুজনের বালিশ পাতিয়ে নিয়েছি, আদি হচ্ছে বালিশের শোয়ে না, ছোটোবেলার থেকে অভ্যাসটা করায় নিয়ে। এদিকে একটুখানি আদিও আদর করে নিয়ে আদির সাথে কোলাকুলিটা করে নিয়ে আমার শুনু আমাকে রোজ রাত্রে রানী বানায়। রানী বানায় বলতে আমার শুনু সারা মুখে চুমু দিয়ে নিজে নিজেই আমাকে শিখিয়েছে যে দেখো কাশছে, তো ওরকম চুমু দিয়ে রানী বানিয়ে সাজিয়ে দেয় রানী। কার কতটা ভাগ্য বলো, চুমুর থেকে আসল কিছু আছে। আর এই দিকে দেখো বলতে বলতে বমি করে তলিয়েছে, এই যে ব্ল্যাঙ্কেটটা নিচে ফেলে দিয়েছি ওটা বমি করে তলিয়েছে। আর এদিকে চুপচাপ জামাটা পাল্টে দিয়েছি বমি করানোর পরে, এখন চুপ করে বসে রয়েছে। আমি বিছানাটা ঠিক করছিলাম, আর এই দেখো কাঁথাটা পেতে বসিয়েছি, আবার যদি বমি করে দেয় এখন ভুলিয়ে ভালিয়ে ফোন দেখিয়ে ওষুধটাকে খাইয়ে দেব। ওকে যদি বলি যে ভিডিও হচ্ছে তাহলে একটু শান্ত থাকে, এই কারণে এখন ওষুধটাকে খাইয়ে দেব জোর করে। আর তার আগে বলে নেয় জল দেবা তো, হ্যাঁ দেব দেব জল দেব ওরকম বলে নি। তারপরে এখন দেখো খাইয়ে দেবো জোর করে, ঠেসিয়ে ঠুসে ধরে ওষুধটাকে এখন খাইয়ে দিচ্ছি। আর তারপরে এই যে দেখাচ্ছি, এখন বলবে কি, এখন বলবে ফ্যান্টাস্টিক, হাই, অল দ্য বেস্ট, এইসব অনেক কিছুই বলবেন। এই দেখো কার্টুন দেখে দেখে এসব শিখেছে, ফ্যান্টাস্টিং কি বলে না বলে আমিও জানি না, হ্যাঁ এইসব ইংলিশ ইংলিশ বলে। আর আমাকে কথায় কথায় বলে ওমা প্লিজ, দুধ ওমা প্লিজ, মানে কোন কথাটায় কোনটা বলতে হয় সবই জানে। ওকে কিন্তু আমি শিখাইনি, অনুরোধ করে বলছি, কিছু একটা দিলে ধন্যবাদ, এই সমস্ত কিছুই কার্টুন দেখে শিখেছে। যাই হোক কার্টুন দেখা তো বাচ্চাদের পক্ষে ভালো না, কিন্তু কার্টুন দেখে যে এত কিছু শিখেছে সেটা তো আমিও শেখাতে পারতাম না। না তো যতটা মোবাইল খারাপ ততটাই ভালো। তো কাঁচতে কাঁচতে না যখন কাশে সারা রাত্রি বাবা মার প্রাণটা যেন বেরিয়ে যায়, খুব কষ্ট হয় আদির যখন কাশি থেকে জ্বর টর সব শুরু হয়ে যায়। আর ওকে আর আমি বল ও আমাকে চুমু দিয়ে যায়, বললাম আর একটা দাও, ও আঙুল দেখিয়ে বলল যে একটু দিয়েছি না কালকে দেব এরকম বলছিল। তো ওকে যেই ডাক্তার দেখাই ছোটোবেলা দিয়ে, ওনাকে 100 টাকার ওষুধ, ওনার কাছে 100 টাকার ওষুধ নিলে এক সপ্তাহ শরীর খারাপ মোটামুটি ভালো হয়ে যায়, এরকম আজও আছে দুনিয়ায়। আর অন্য অন্য বড় ডাক্তারদের সব ভিজিট ওষুধপত্র নিয়ে প্রায় 1000 টাকা বেরিয়ে যায়, ওই সব ওষুধেও ভালো হয়। আদিকে আমি এখন ঘুম পড়িয়ে দেব, তারপরে অরিন্দম আমার জন্য মাছ পাতায় করে নিয়ে অপেক্ষা করছে, ছেলেকে ঘুম পড়ানোর পরেই আমি খাইয়ে দেব।
এদিকে তোর ফ্যান্টাস্টিং টেস্টেস্টিং টস্টং বলা শেষই হচ্ছে না, কি বলছে আমি কিছুই বুঝি না। তো দিয়ে ঘুম পড়াই দেবো এখন। তো দেখো আমি ঘুম পড়িয়ে চলে আসলাম, ও আমার জন্য খাবার নিয়ে বসে রয়েছে। দেখো কতগুলো আলু ভাজা নিয়ে চলে এসছে, আর এদিকে আমাকে পাত্তাই দেয় না, একা একা মোবাইল দেখছে আর খাচ্ছে। কষ্ট হয়ে গেছে, সেই কলকাতা থেকে এসছে আর নিজের মন মতো করে খেয়েছে। আর কেউ ভেবো না যে বউ রান্না করেনি, সেটা না, ওর স্বাদ ওর ভালো লাগে, সবার স্বাদ ওর ভালো লাগে না, তাই নিজেরটা নিজেই করে খায় বেশিরভাগ সময়। তাছাড়া আজকে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল আর রুটি আগে থেকেই হয়েছিল। ও যে মাছ নিয়ে আসবে সেটা তো আর জানতাম না, তাই রাত্রেবেলায় ও খাওয়া লাগবেই। ওর জন্য কলা পাতা কেটে একা একাই করে ফেললো মাছ পাতা। এটা সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো কার্তিক পুজো, আর এই দেখো ব্লাঙ্কেট টাকে রাত্রে বমি করেছিল, সেটা ধুয়ে রাস্তার পাশে নেড়ে দিলাম। সব দিকে উলু ধ্বনি হচ্ছে, আজকে কার্তিক পুজো, কালকে রাত্রে সারা রাত ঘুমাতে পারিনি, বমি কাশি খুব জ্বালিয়েছে, ওরও কষ্ট হয়েছে, এখনও কাশছে। তো একটু মাথা টাথা ধুয়ে একটু রোদ্রের দিকে আসলাম, রাস্তার দিকে। আর সকালে দৌড়াতে হয়েছে, সেই ডাক্তারখানায় গেলাম, মাত্র 25 টাকার ওষুধ দিয়েছে, তাতেও সুস্থ হয়ে যাবে আশা করি। কিন্তু গলায় কপটা জমে রয়েছে, ওটা বেরোচ্ছে না, জন্য বমি করে দিচ্ছে। একটু ঘুরতে চলে আসলাম, আমার ছেলেও কিন্তু কার্তিক ফেলে হয়েছে, মানে বাড়িতে কার্তিক ফেলে ছিল, সেই গল্পটা বলবো সবাইকে এক সময়। তো দেখো পুরোতে নিয়ে পড়েছে, আর আজকে হচ্ছে ওই আবহাওয়াটার জন্য এই অবস্থা হলো, 2-3 দিন বৃষ্টি হলো, আর মানে খালি পায়ে হেঁটে বেড়ায় মেঝে দিয়ে। কি রোদ আজকে, মনে হয় ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে যাবে মনে হয়। আর একটু রোদ্রে নিয়ে আসলাম, দেখি রোদ্রে আসলে শীতের দিনে সত্যি খুব ভালো লাগে, কিন্তু আজকে খুবই কড়া রোদ। আর এদিকে হচ্ছে দেখো ওই জমিতে পাট হয়েছিল, পাট তো নেওয়া হয়ে গেছে, এখন বোধহয় সবাই সর্ষে বোনাবে। আর সেই সর্ষের শাক বাটা খেতে খুব ভালো লাগে না শীতের দিনে, তো সেগুলো সর্ষে হলে তো তোমাদের দেখাবোই, সর্ষের ফুল, সর্ষের ক্ষেত, সমস্ত কিছুই দেখাবো। তো আজকে কার্তিক পুজো, সবাই নিশ্চয়ই, কার্তিক পুজো মোটামুটি লক্ষ্মী পুজোর মতোই সবার বাড়িতে হয়। তো আমার যে বছর বিয়ে হয়েছিল সেই বছর তো লক্ষ্মী পুজোটা কার্তিক পুজোর মতনই হয়েছিল। ঠিক আছে, ওকে, বাই বাই, সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।